জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কালকে আমাদের যে সমস্ত এমপি এবং এমএলএ এবং 100 দিনের যে শ্রমিক তাদের দাবি আদায়ের জন্য কৃষি ভবনে জমায়েত হয়েছিলেন শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য এবং কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং কথা দিয়েছিলেন যে তার ডেপুটেশন গ্রহণ করা হবে, কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি ডেপুটেশন গ্রহণ করেননি, সাক্ষাৎ করেননি, আমাদের এমপিদের ডাকেননি। বরঞ্চ রাত্রি প্রায় 10:30টার দিকে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর প্ররোচনায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ররোচনায়, পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এর প্ররোচনায় আমাদের এমএলএ এমপিদের জবরদস্তি সেই জায়গা থেকে টেনে হিঁচড়ে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের উপরে লাঠিচার্জ করেছে, অকথ্য আচরণ করেছে এবং পুলিশ দিয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন আমরা করেছি।